আল্লাহর মহব্বত আর আল্লাহর রসূলের ভালোবাসা ছাড়া কবরের মধ্যে কোনো শান্তি পাওয়া যাবে না, কোনো দুনিয়ায় শান্তি পাওয়া যায় না, ওই পরকালের জিন্দেগিতেও শান্তি পাওয়া যাবে না। আল্লাহর নামের মধ্যে যে কি মজা, আল্লাহর রসূলের দুরুদের মধ্যে যে কি মজা, এটা যারা পড়ে যারা এইভাবে তারা চলে তারাই বোঝে যে আল্লাহর নামের মধ্যে কি মজা। এরে মুসলমান ভাই আমার, এজন্য আল্লাহর রসূলের শানে বেশি বেশি দুরুদ পড়তে হবে, হাঁটবেন চলবেন আল্লাহর রসূলের শানে দুরুদ পড়তে থাকবেন। যে নবী আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহ জীবনে যদি একবারও হয় তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া একটা সালাম আমাদেরকে দেওয়ার তৌফিক তুমি দান করে দিও। হেরে মুসলমান, আমরাও তো মানুষ আর তারাও তো মানুষ ছিল, তাকায় দেখো কারা মানুষ ছিল। দেখো এক ব্যক্তি হজে রওনা করছে, হজ করার জন্য যাইতেছে, দেখবেন হজে যাওয়ার সময় সমস্ত আত্মীয় স্বজনের কাছে বলে যায় যে ভাইজান কি আমি হজে যাইতেছি, আমার জন্য দোয়া করবেন, আর ফেরত নাও আসতে পারি। জীবনে ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিবেন, বন্ধু বান্ধবের সাথেও কিন্তু সবাই বলে যায়। হজে রওনা করছে, বলতেছে যে হে আমার স্ত্রী তোমার কাছে বলি কত অন্যায় করেছি, বলো আজ তোমার কাছে ক্ষমা চাই, যদি আল্লাহ আর ফেরত না আনে তুমি দোয়া করবা যেন জান্নাতে তুমি আমরা সবাই যেন একত্রে থাকতে পারি। দোয়া করতেছে, ছেলের কাছে বলতেছে, মেয়ের কাছে বলতেছে, আত্মীয় স্বজনের কাছে বলতেছে। স্ত্রী বলে হে আমার স্বামী আপনি তো যান, যদি যান হজে যাওয়ার পরে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবেন, এত সুন্দর সৌদির শাড়ি, শুনেছি মক্কার শাড়ি খুব সুন্দর, একটা শাড়ি নিয়ে আনবেন। মেয়ে বলে আমার জন্য একটা জিনিস নিয়ে আনবেন, ছেলে বলে আমার জন্য একটা জায়নামাজ নিয়ে আনবেন, আত্মীয় স্বজন বলে আমার জন্য একটা তাজবি নিয়ে আসবেন মদিনার থেকে, কেউ বলে আমার জন্য একটা আতন নিয়ে আনবেন, কেউ এরকম সবাই এক এক কোটো পড়তেছ। এবার তিনি চিন্তা করলেন আমি তো হজে যাবো, তাই শেষ মুহূর্তে আমার একটা খাদেম আছে, যেই খাদেম আমার বাড়ি কাজ করে, আমার রাখালগিরি করে, আমার গরু পালে ছাগল ভেড়া এই পালা করতেছে, এর কাছে আমি যাব, এই খাদেম থেকেও আমি শেষ মুহূর্তে মাফ চাইয়া যাব। খাদেমের কাছে গিয়া বলতেছে খাদেম আসসালামু আলাইকুম, তোমার সাথে কত ব্যবহার খারাপ হয়েছে, আজ আমি হজে রওনা করেছি, আমার জন্য দোয়া করবা, তুমি আমাকে মাফ করে দিবা যেন আল্লাহ আমার হজ কবুল করে, আর তুমি বলো যদি আমি আসি আল্লাহ আসার তৌফিক দান করে, তোমার কোনো আশা বাসা আছে কিনা কিছু আনবো তোমার জন্য। খাদেম বলে হুজুর আপনি হজে যান, আমার কোনো আশা বাসা নাই, যদি আপনি হজে যান, হজে গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যখন যাইবেন, যখন আপনি কাবা ঘর জিয়ারত করবেন, নবীর রওজার পাশে গিয়া যখন সালাম দিবেন, দিয়া যখন আপনি নিজের জন্য দোয়া করবেন, এরপরে যদি মনে থাকে আমার জন্য আমার গুনাহগারের নামটা বলে নবীর রওজায় আমার পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিয়ে। এবার ওই হজ করতে যিনি যাবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে খাদেম এতদিন আমার বাড়ি তুমি রাখালগিরি করতে, কিন্তু এত সুন্দর একটা কথা যে তুমি বলবা, এরকম যত মানুষের কাছে আমি বলেছি কেউ এরকম একটা কথা বলে না, সবাই বলছে আমার জন্য মক্কা থেকে একটা তাজবি আনবেন, কেউ বলছে একটা আতর আনবেন, কেউ বলছে একটা জায়নামাজ নিয়ে আনবেন, কেউ একটা শাড়ি, কেউ গয়না, এরকম আমার আত্মীয় স্বজনরা সকলে বলেছে, কিন্তু তুমি এমন একটা দামি কথা বলেছো যে হজ করার পরে নবীর রওজায় একটা সালাম আমার পক্ষ থেকে দিয়ে দিবে। এবার চলে গেল হজ করলো, যখন তাওয়াব করার পরে যখন নবীর রওজায় চলে গেছে, নবীর রওজায় গিয়া এবার সালাম দেওয়া শুরু করছে, সালাম দিয়া নিজের জন্য দোয়া করছে, নিজের জন্য দোয়া করার পরে এরপরে মনে পড়ছে যে হারে আমার খাদেম তো একটা কথা বলছে, তার পক্ষ থেকে একটা সালাম দিতে বলছে। এবার খাদেমের নাম নিয়া ওই ব্যক্তি যখন সালাম দিল, সালাম দিতে দেরি হয়েছে কিন্তু রসুলের রওজার ভিতর থেকে জবাব আসতে দেরি হয় না। এবার ওই হাজি সাহেব আরো চোখের পানি ছেড়ে দিয়ে বলে হারে কি করলাম, আমি এত কষ্ট করে হজ করেছি,
এত কষ্ট করে আল্লাহর মহব্বতে হজ করলাম কিন্তু আমার হজ কবুল হইল না মনে হয় আমি নিজের পক্ষ থেকে সালাম দিলাম কিন্তু সালামের কোনো জবাব পাইলাম না কিন্তু সালামের জবাব না পাওয়ার কারণে কিন্তু আমার খাদেম একটা সালাম দেওয়ার পরে তার জবাব সাথে সাথে পেয়ে গেছি এবার এই কথা বলার পরে তিনি চোখের পানি ছেড়ে দিয়া কিছু না কিনে বাড়ি যখন আসলো আর খাদেম ওই ব্যক্তি হাজি সাহেব কিছু না কিনে যখন আনলো যখন আনার পরে তিনি যখন কিনে কিছুই আনতে পারে নাই কিছু না কিনে দুঃখ আর মন নিয়ে যখন তার বাড়ি উপস্থিত হয়ে গেছে বাড়ি উপস্থিত হইয়া সর্বপ্রথম খাদেমকে জড়ায়া ধরে বলে খাদেম তুমি কি আমল করেছো যে আমলের কারণে আমি নিজের পক্ষ থেকে সালাম দিছি কিন্তু সালামের কোনো রসুলের রওজার ভিতর থেকে জব পাই নাই কিন্তু তুমি তোমার পক্ষ থেকে একটা সালাম দেওয়ার পরে আল্লাহ রসুলের রওজার ভিতর থেকে জব আসছে কিন্তু এই রসুলের ভিতর থেকে রওজার ভিতর থেকে এত সুন্দর জব যে আসলো আমি আর চোখের পানি রাখতে পারি নাই এবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করেছি এবার আল্লাহর কাছে কান্না করতেছি আর বলো তুমি কি আমল করছো খাদেম চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আপনি জানেন না আপনি যে আল্লাহ আপনাকে ওই যে নবীর রওজার ভিতর থেকে আওয়াজ শোনাইয়া দিয়েছে শুধু ওই আওয়াজ আপনি নিজের কানেই শোনেন নাই আল্লাহ এই দূর বাংলার জমিনে বসে আল্লাহ আমার কানেও সে রসুলের রওজার জব শোনাইয়া দিয়েছে শুধু তাই নয় এতটুকুই শোনায় নাই হুজুর আপনাদের বলছেন আমি কি আমল করি আমার কোনো আমল নাই কিন্তু হুজুর আমি এতটুকু যখন আল্লাহ রসুলের শানে দুরুদ করি তখন আমার কোনো হুশ খেয়াল থাকে না আমি মনে হয় বেহুশ হয়ে যাই তখন আল্লাহ রসুলের শানে দুরুদ করি তখন আমি ভাবতে শুরু করি যে আমি মনে হয় আল্লাহ রসুলের রওজার পাশে বসেই দুরুদ পড়তেছি এজন্য ভাইজান দুরুদ যদি আল্লাহ রসুলের রওজার পাশে বসে যদি আপনি এখানে বসেও দুরুদ পড়তে পারেন ওই খাদেম যেরকম বলে আমি দূর বাংলায় বসে যেরকম দুরুদ পড়ি আমার কোনো হুশ থাকে না মনে হয় আমি রসুলের রওজার পাশে বসে দুরুদ পড়তেছি আজ থেকে আমরাও প্রতিজ্ঞা নিব যে আজ থেকে আমরাও দুরুদ পড়বো যেথায় বসি দুরুদ পড়ি মনে করব যে আল্লাহ রসুলের রওজার পাশে বসে আমার দুরুদ হইতেছে এই রসুলকে আমরা মহব্বত করতে পারি না এই রসুলের ভালোবাসা আমাদের দিলের মধ্যে বসাতে পারি না ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি কিভাবে আল্লাহ রসুলকে মহব্বত করতেন মদিনার বুকে ইমাম মালিকের জন্য ইমাম মালিক মদিনার বুকে থাকে কিন্তু মদিনার বুকে থাকা অবস্থায় কোনোদিন মদিনার বুকে তিনি জোতা পায়দান পায়ে পরিধান করে হাঁটে না আর মদিনার বুকে এত বালি গরম জোতা পরিধান না করলে পাও ফসকা পড়ে যায় কিন্তু ইমাম মালিক জোতা পরিধান করে হাঁটে না জোতা ছাড়াই তিনি হাঁটত জিজ্ঞেস করা হলো হে ইমাম মালিক আপনি কেন জোতা পরিধান করে হাঁটেন না মদিনার বুকে মানুষ যদি খালি পায়ে হাঁটে পাও ফসকা পড়ে যায় আপনার কি কষ্ট হয় না ইমাম মালিক বলে জানো না এই বুকে আমার নবী শোয়া আছে এই মদিনার বুকে কত জায়গা দিয়ে আমার নবী হাঁটছে আমি ইমাম মালিক কোথায় জোতা পা দিয়া হাঁটব আমার তো ভয় লাগি কোথায় নবীর পাও কদম মোবারক করেছে ইমাম মালিক মদিনায় থাকে কিন্তু মদিনার বুকে প্রস্রাব বাথরুম পর্যন্ত করে না তিন দিন দুই দিন পর পর গিয়ে দূরে বাথরুম প্রস্রাব বাথরুম করে জিজ্ঞেস করা হলো হে ইমাম মালিক এত কষ্ট কেন করেন সবাই তো প্রস্রাব বাথরুম মদিনার বুকেই করে আপনি কেন করেন না ইমাম মালিক জবাব দেয় যেই বুকে আমার নবী যেই মদিনার বাটিতে আমার নবী শুয়ে আছে আমি ইমাম মালিক জেন্দা থাকতে এই মদিনার বুকে প্রস্রাব বাথরুম করতে আমি কোনোদিন পারি না আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করে কিভাবে নবীর মহব্বত করেছেন এই ইমাম মালিক মদিনার বুকে থাকে কিন্তু মদিনার বুকে তার তামান্না যে আমার যদি মরণ হয় মদিনার বুকে যদি মরণ হয় তাহলে আমার জীবনটা বড় ধন্য কারণ নবী যেথায় শুয়ে আছে আমিও সেথায় শুইতে পারবো
এবার তিনি নফল হজ করার জন্য মক্কায় যান না তারপর তামান্না যদি আমি মক্কায় নফল হজ করতে যাই হয়তোবা মক্কায় যদি আমার মৃত্যু হয় এখন তো গাড়ি ঘোড়ার পথ দূরত দূর থেকে নিয়ে আসা যায় কিন্তু ওই সময় তো সেরকম ব্যবস্থা ছিল না লাশ নেওয়ার মানুষ উঠে ঘোড়ায় আরোহণ করে আসতো ওই লাশ যেথায় মারা যাইত সেথায় তাকে দাফন করত ইমাম মালিক মক্কায় হজ নফল হজ করতেও যান না কারণ তার তামান্না আছে মদিনার বুকে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার জীবন ধন্য নবী যেই মাটিতে শুয়ে আছে আমি ইমাম মালিকেরও তামান্না মরার পরেও সেই মাটিতে আমি শুয়ে থাকতে চাই এজন্য নফল হজ করতেও মক্কায় যান না বড় তামান্না যে আরে কয়দিন আমার হায়াত আছে যদি আমার হায়াত বেশি থাকে তাহলে এই নফল হজ করতেও তো মক্কায় যেতে মনে চায় যাইতাম কিন্তু কতদিন হায়াত আছে আমি তো হায়াতের খবর জানি না কারণ হায়াতের মালিককে এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নিজেই বলেন এমন কোন রাত্র ছিল না যেই রাত্রে আমার নবী বিশ্ব নবীকে আমি স্বপ্নে দেখতাম না সব রজনীতেই আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি ইমাম মালিক রহমাতুল্লাহ নবীকে স্বপ্নে দেখার পরে নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন যে আমার হায়াত কতদিন আছে এই হায়াতের খবর যদি আমি জানতে পারি তাহলে আমি নফল হজ বা সব জিনিসের জন্য বাহিরে যেতে পারি না হয় আমার বাহিরে যেতে ভয় লাগে কারণ আমি মরণের পরেও এই মদিনায় থাকতে চাই আমার মরণটা যেন মদিনায় হয় এজন্য আমি ভয়ে বাহিরে যাই না আল্লাহ রাসূল কিছু না বলে পাঁচ আঙ্গুল তুলে দেখাইলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন পাঁচ আঙ্গুল তুলে দেখাইলেন দেখাবার পর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন ভেঙে গেল স্বপ্ন ভাঙ্গার পরে তিনি আরো পরেশান হয়ে গেলেন যে কি ব্যাপার পাঁচ আঙ্গুল তুলে কি রসুল দেখাইলো আমি তো বুঝতে পারলাম না ওই যুগের বড় স্বপ্ন ব্যাখ্যাকার ছিল আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাই তার খাদেমকে পাঠায় বলে খাদেম যাও ওই শিরিনের কাছে যাও গিয়া বলবা যে একজন ব্যক্তি স্বপ্নে দেখছে নাম বলতে নিষেধ করছে এইভাবে পাঁচ আঙ্গুল তুলে নবীজি দেখাইছে কি উদ্দেশ্য সে উদ্দেশ্যটা বলে দেয় এবার আল্লামা শিরিন বলেন যে শোনো কে এরকম স্বপ্নে দেখছে তার নাম না বললে আমি কোনোদিন স্বপ্নের ব্যাখ্যা বলবো না নামটা বলতে হবে তবে নাম বলার আগেই আমি বলে দেই এইরকম স্বপ্ন আল্লামা এইরকম স্বপ্ন এই যুগের মধ্যে ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না এরপর বলে যা অনুমতি নিয়ে নাম জানিয়ে আসো যখন অনুমতি নিয়ে নাম জেনে যখন আসলো তখন ইমাম মালিক রহমাতুল্লাহ নাম যখন বলা হলো তখন আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাই বলেন যে শোনো শোনো ইমাম মালিককে গিয়া বলবা আল্লাহ রসুল পাঁচ আঙ্গুল তুলে বলেন নাই যে তোমার হায়াত পাঁচ দিন আছে আল্লাহ রসুল এটা বলেন নাই তোমার হায়াত পাঁচ সপ্তাহ আছে রসুল এ বলেন নাই পাঁচ আঙ্গুল তুলে নবী বলেন নাই তোমার হায়াত পাঁচ বছর আছে নবী তা বলেন নাই পাঁচ মাস আছে তাও বলেন নাই আল্লাহ রসুল তোমাকে এটাই বুঝাইছেন যে হে ইমাম মালিক তুমি যে মৃত্যুর কথা আমার কাছে জিজ্ঞেস করেছ এমন পাঁচটা জিনিস আছে দুনিয়ার কাউকে আল্লাহ সে ক্ষমতা দেন না দুনিয়ার মানুষকে সব কিছু বানাবার ক্ষমতা দিয়েছেন সব কিছু ব্রেন দিয়েছে মানুষকে আধুনিক যত কিছু আছে সব বানাতে পারবে কিন্তু পাঁচটা জিনিসের ক্ষমতা আল্লাহ দেন না এটা নিজের কাছেই রেখেছেন কারণ মৃত্যুর মালিক আমি রসুলও জানি না কোথায় কার কখন মৃত্যু হবে এই খবর জানে একমাত্র কে বলে হায়াতের মালিক কে এখানে আমরা আসি বলেন কে কে বাড়ি যেতে পারবেন এমন কে বলতে পারবেন একেবারে শর্ত দিয়া এমন কেউ নাই কারণ হায়াতের মালিক একমাত্র আল্লাহ কখন তুমি মরবা ইমাম মালিক রসুল বলেছেন যে ইমাম মালিক কখন বলবা তুমি আমি নবীর কাছে জিজ্ঞেস করেও লাভ নাই তুমি কোথায় কখন মরবা এই তথ্য আল্লাহ আমার কাছেও দেন না এটা আল্লাহ নিজের কাছেই রেখেছেন হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ
আপনি আগামী কাল কি খাবেন যদিও আপনি বাজার করে নিয়েছেন ঘরের মধ্যে কিন্তু আগামী কাল আপনি কি খাবেন এটা আপনি নিজে কোনোদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না ভাই কারণ এই রিজিকের মালিক একমাত্র আল্লাহ দুনিয়ার কেউ না কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানেন একমাত্র কে জানেন বলেন মায়ের পেটের মধ্যে সন্তান দেয় ছেলে দেয় মেয়ে দেয় কাউকে ইচ্ছা আল্লাহ দেন না এটা কোনো ক্ষমতা নাই যে আপনি মায়ের পেট থেকে সন্তান বানায় আনবেন ছেলে বানায় আনবেন বা মেয়ে বানায় আনবেন ক্ষমতা আছে নাকি এই ক্ষমতা কার একমাত্র আল্লাহর ইমাম মালিককে গিয়ে বলবা যে আল্লাহ রাসূল বলছে এই পাঁচটা জিনিসের ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে রেখেছেন দুনিয়ার কোনো মানুষের হাতে এই পাঁচটা জিনিসের কি দেয় নাই সব কিছু আবিষ্কার করতে পারবে আজ থেকে এমন কোন ব্যক্তি আবিষ্কার করতে পারছে যে হায়াত দুই মিনিট বাড়াবো কারণ এর ক্ষমতা কার কাছে আল্লাহ সব কিছু দিয়েছে কর তোদেরকে জেহেন দিছি করতে থাক কিন্তু এই হায়াত মওয়াত রিজিক দৌলত এর ক্ষমতা একমাত্র আমার কাছে এগুলি তোরা পারবি আল্লাহ রসুলকে মহাব্বত করেছেন সাহাবা ইকরাম কত মহাব্বত করেছেন আজ আমাদের অনেক মা বোনরা আছে যারা ইসলামের জন্য দ্বীনের জন্য এত কাজ তারা মনের থেকে করতে চায় করেও এমন মা বোন এই জমিনের মধ্যে বহু আছে পুরুষের থেকে অনেক ভালো তারা চলতে চায় এবং চলেও রসুলের যুগে ওরকম অনেক মহিলা ছিল যারা ইসলামের জন্য দ্বীনের জন্য নিজেকে নিজে কুরবান করে দিয়েছে উহুদের ময়দানে যখন খবর আসলো যে আল্লাহ রাসূল দুনিয়ায় নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কাফেররা খবর দিছে নবী দুনিয়ায় নাই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই তথ্য শুনে সমস্ত সাহাবা ইকরাম দৌড় শুরু করছে যে কোথায় আমার রসুল নাকি দুনিয়ায় বিদায় হয়ে গেছে অনেক সাহাবা ইকরাম বলা শুরু করেছেন আল্লাহ রসুল যদি না থাকে আমরা এই জমিনে থেকে কোনো লাভ নাই এক মহিলা দৌড় শুরু করছে বলে কোথায় নবী বলে শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে বলে নবী নাই মহিলাটা দৌড়ান শুরু করছে সাহাবি মহিলা দৌড়ায় আর বলতেছে বলো আল্লাহ রসুল নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলো কোথায় আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কোথায় তিনি আমার একটু তাকে দেখাও দৌড় দিতেছে আর লোকেরা বলতেছে তুমি তো জানো না আজকে তোমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পিতার খবর আমাকে বলে বলো আমার আল্লাহ রসুল কেমন আছে রসুলের খবরটা আমাকে জানায় দাও কিন্তু এই তথ্য লোকেরা বলতেছে তুমি তো জানো না আল্লাহ রসুল তুমি তো জানো না আজকে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ওই মহিলা বলে না স্বামীর খবর পরে বলো ইন্না লিল্লাহ বলে বলে স্বামীর খবর পরে বলো তোমরা বলো আল্লাহ রসুল কেমন আছে রসুলের খবরটা আমাকে জানায় দাও আবার সামনে দৌড়ায় যাইতেছে আর বলতেছে বলো যে আমার রসুল কেমন আছে রসুলের খবরটা বলো সাহাবা ইকরাম বলতেছে জানো আজকে তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলে ভাইয়ের খবর পরে বলো বলো আমার আল্লাহ রসুল কেমন আছে রসুলের খবরটা আমাকে জানায় দাও কারণ আল্লাহ রসুলকে না দেখা পর্যন্ত আমার দিল শান্তি হবে না একদল ব্যক্তি বলে জানো না তোমার ছেলে আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলে ইন্না লিল্লাহ ছেলের খবর পরে বলো আল্লাহ রসুলের খবর বলো কারণ আল্লাহ রসুল যদি না থাকে আমার ছেলে আর স্বামী আর ভাই দিয়ে আমি কি করব এবার লোকেরা বলে যাও ওই জায়গায় আল্লাহ রসুল আছে আল্লাহ রসুলকে গিয়ে দেখো মহিলা আল্লাহ রসুলের কাছে দৌড়ে দৌড়ে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আর বলতেছে নবী গো আপনাকে দেখার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে শুধু ঠান্ডাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে উহুদের ময়দানে আমি শুনেছি আমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়েছে আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে আমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়েছে আমার আদরের সন্তানও আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে তাতে আমার কোনো আপত্তি নাই
আল্লাহর নবী গো আপনাকে দেখার পরে আমার কলিজাটা সমস্ত ওই ব্যথা বেদনা সবকিছু ভুলে গিয়ে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল শুধু ঠান্ডাই না রাসূল যদি আপনাকে না দেখতাম যদি আমার স্বামী আর ভাই আর পিতাও যদি থাকতো আপনাকে না দেখলে আমার কলিজার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যেত যেই জ্বালা আর কাউকে দেখেও আমি মিটাতে পারতাম না হেরে মুমিন ভাই আল্লাহ রাসূলকে কিভাবে মহব্বত তারা করেছেন আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আর শাফাত ছাড়া কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না তুমি যদি আল্লাহ রাসূলকে মহব্বত করতে না পারো আজকে আল্লাহ রাসূলের মহব্বতে টুপিটা পড়তে পারো না আল্লাহ রাসূলের মহব্বতে আমরা দাড়ি রাখতে পারলাম না আল্লাহ রাসূলের মহব্বতে আমরা আল্লাহ রাসূলের যে সুন্নাত তরিকা অনুযায়ী চলা দরকার ছিল সেই সুন্নাত অনুযায়ী আমরা দিলকে সাজাতে পারলাম না বডিকে সাজাতে পারলাম না আল্লাহ রাসূলের মহব্বত দিলের মধ্যে বসাও এরপরে তুমি সামনে আগাও রাসূলের মহব্বত যদি তুমি দিলের মধ্যে বসাতে পারো রাসূলকে মহব্বত করতে পারো আল্লাহ তোমাদেরকে এমনি এমনি ভালোবাসা শুরু করে দিবে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার দুনিয়া আর আখেরাতে কোনো জায়গায় তার কোনো ভয় নাই কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোনো জায়গায় কোনো বিপদ তাকে আক্রায় ধরতে পারবে না তার বিপদ সব জায়গায় মুক্ত হয়ে এজন্য আল্লাহ রাসূলের মহব্বত দিলের মধ্যে সব থেকে বেশি বসাতে হবে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ না আপনারা শুনেছেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একটা দুইটা না তিনটা একটা কবিতা রচনা করেছেন আল্লাহ রাসূলের মহব্বতে কবিতাটা হলো যেটা আমরা সব সময় পড়ি বালাগাল গুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামি মুখসলি তিন লাইন কবিতা লেখার পরে চতুর্থ লাইন আর লিখতে পারে না শেখ সাদি রহমাতুল্লাহ জানে চতুর্থ একটা লাইন হবে কিন্তু কি হবে তার দিলের মধ্যে আসতেছে না এবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন একদিন দুই দিন তিন দিন এরকম ঘুমায় গেছে কিন্তু না না মনে আসতেছে না চতুর্থ লাইন একটা হবে তিনি জানে কিন্তু কোনো সময় এরকম কলম বাজে না কিন্তু আজকে কলম বেজে গেছে তিন দিনের পর আল্লাহ রাসূলকে দেখে স্বপ্নে ঢুকে আল্লাহ রাসূল তার সামনে উপস্থিত হয়ে গেছে আর বলতেছে শেখ সাদি তুমি চিন্তা করো কেন সাদি বলতেছে রাসূল গো আমি চিন্তা করি এই কারণে যে নবী গো আমি কবিতা লিখেছি কিন্তু তিন লাইন কবিতা লেখার পরে চতুর্থ লাইন কি লিখবো আর আমার মুখের মধ্যে আসতেছে না আমার কলমে আর লড়তেছে না কিন্তু কি লিখবো আমার জেহেনে আসতেছে না আল্লাহ রাসূল বললেন হে সাদি তুমি কি কবিতা রচনা করেছো শোনাও আল্লাহ রাসূলকে শেখ সাদি শুনাইতেছে যে নবী আমার আমি কবিতা লিখেছি এই তিন লাইন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি আল্লাহ রাসূল বলে সাদি আর চিন্তা করিও না চতুর্থ লাইন লিখে দাও সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ রাসূলের মহব্বত এত প্রকাশ হয়েছে যেই কবিতা আল্লাহ রাসূলের জবান থেকে বের হওয়ার পরে এই কবিতাটা সারা দুনিয়ার মানুষ ভক্তি শ্রদ্ধা করে এই দুরুদ হিসাবে আল্লাহ রাসূলের সামনে পেশ করে ঠিক না বেঠিক শুধু তাই নয় সাদি যখন কবরে চলে গেলেন শেখ সাদি কবরে যাওয়ার পরে তার কিছু ভক্ত বৃন্দরা স্বপ্নে দেখতেছে যে শেখ সাদি খুব তার স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করলেন হে সাদি আপনার কি হয়েছে হুজুর আপনি কি কবরের মধ্যে গিয়া আজাবে গ্রেপ্তার হয়েছেন নাকি আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে জানো না আমি যত আমল করেছি কোনো আমল আল্লাহর দরবারে অত মহব্বতের বা প্রিয় হয় নাই যেটা আমি আল্লাহ রাসূলের শানে যে কবিতাটা রচনা করেছি এই কবিতাটা আমি আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া যখন পড়তে শুরু করেছি তখন আল্লাহ রাসূল আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গেছে এই কবিতাটার উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে এজন্য আল্লাহ রাসূলের মহব্বত দিলের মধ্যে বসায়া আর আল্লাহ রাসূলের কাছে বলো আল্লাহ আল্লাহর কাছে বলো আল্লাহ তোমার রাসূলের মহব্বত যেন আমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে পুরাপুরি বসাবার তুমি তৌফিক দান করে দাও হেরে মুসলমান ভাইজান অসুস্থ হয়ে যাই আমরা বিপদে পড়ে যাই মুসিবতে পড়ি কিন্তু মুসিবতে পড়ার পরে আমরা দুনিয়ার মানুষের কাছে হাত তুলি দুনিয়ার মানুষের কাছে চাই কিন্তু না না যদি অসুস্থ হন বিপদে পড়েন আগে একমাত্র কার কাছে চাবেন বলেন আল্লাহ
আল্লামা বুশাইরি রহমাতুল্লাহ আলাইহি বিপদে পড়ে গেছে, অসুস্থ, এমন অসুস্থ হয়েছে যে তার রোগ ভালো হয় না। যত রোগ এমন রোগে তার ধরেছে যে ডাক্তার কবিরা সব কিছু তাকে ফেরত দিয়েছে, এবার তার মরার পালা। আল্লামা বুশাইরি রহমাতুল্লাহ এবার চিন্তা করলেন যে আমি কি করব, নবীর শান একটা কবিতা লেখছে। বৃহস্পতিবার রাত্র, ওই রাত্রে নবীর শানে কবিতা লিখতে লিখতে পড়তে পড়তে তিনি ওই দিন ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর দেখতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে বলে, বুশাইরি তুমি কি কবিতা লেখছো আমার শানে? আল্লামা বুশাইরি বলে, নবী গো আমি আপনার শানে কবিতা লেখছি, এই কবিতাটা আপনার শানে লিখেছি। বলে, পড়ো আমার কাছে শোনাও। কবিতা যখন শোনাইছে আল্লাহ রসুল মহব্বতে, আল্লাহ রসুল বলে, হে বুশাইরি এত সুন্দর তুমি একটা কবিতা লেখছো, যাও যাও আমার গায়ে একটা ইয়ামিনী চাদর আছে, এই চাদরটা তোমার গায়ে আমি পরাইয়া দিলাম। আল্লামা বুশাইরি বলে, আমার গায়ে নবী ওই চাদরটা পরাইয়া দেওয়ার পরে আমার গায়ে চাদরটা আছে, ঘুম যখন ভেঙে গেল আমি দেখতেছি এত সুন্দর সুগ্রাম ওই আমার রুম থেকে বের হইতেছে, আর আমি দেখতেছি যে চাদরটা আল্লাহ রাসূল আমার গায়ে স্বপ্নের মাধ্যমে পরাইয়া দিয়েছে, এখনো দেখতেছি ওই গায়ে আমার চাদরটা রয়েছে। শুধু তাই না, আমার গায়ে যত প্রকার অসুস্থ ছিল আর কোনো অসুস্থ নাই, আমি দাঁড়াইতে পারতাম না, আজকে আমি দাঁড়াবো, তো দূরের কথা, সুন্দর করে আমার সব শরীরটা সুস্থ হয়ে গেছে। এজন্য বিপদে পড়েন আর মুসিবতে পড়েন একমাত্র আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর রসুলের শানে দুরুদ পড়বেন, পারবেন? বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে চাইবেন, আর নবীজির উসিলা করে দোয়া করবেন, আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে না বানাইলে তুমি নাকি কিছুই বানাইতা না রে মালিক, একে তুমি সব থেকে প্রিয় মহব্বত করো ভালোবাসো, তোমার রসুলের উসিলা করে তুমি আমার এই বিপদ মুক্ত করে দাও। এই দোয়া করতে পারবেন না? এজন্য আল্লাহ রসুলের শান, আল্লাহ রসুলের মহব্বত দিলের মধ্যে বসান, আর আল্লাহ রসুলের শানে মাঝে মাঝে বলতে থাকেন, ওহে নবীর উম্মা তেরা ভয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, কে তারাবে পৌসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পৌসিরা, শহীদ করিল উহুদেরি ময়দানে, নবী বিনে কে তারাবে পৌসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পৌসিরা তুমি জানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান মোবারক শহীদ হল ওহুদেরি ময়দানে, নবী বিনে কে তারাবে পৌসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পৌসিরা তুমি জানে, এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পৌসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পৌসিরা তুমি জানে। হেরে মুসলমান ভাই, আল্লাহর মহব্বত আর আল্লাহর রসুলের ভালোবাসা ছাড়া কবরের মধ্যে কোনো শান্তি পাওয়া যাবে না, কোনো দুনিয়ায় শান্তি পাওয়া যায় না, ওই পরকালের জিন্দিগিতেও শান্তি পাওয়া যাবে না। আল্লাহর নামের মধ্যে যে কি মজা, আল্লাহর রসুলের দুরুদের মধ্যে যে কি মজা, এটা যারা পড়ে, যারা এইভাবে তারা চলে, তারাই বোঝে যে আল্লাহর নামের মধ্যে কি মজা। এরে মুসলমান ভাই আমার, এজন্য আল্লাহর রসুলের শানে বেশি বেশি দুরুদ পড়তে হবে, হাঁটবেন চলবেন আল্লাহর রসুলের শানে দুরুদ পড়তে থাকবেন,
যে নবী আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আল্লাহ জীবনে যদি একবারও হয় তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া একটা সালাম আমাদেরকে দেওয়ার তৌফিক তুমি দান করে দিও হে মুসলমান আমরাও তো মানুষ আর তারাও তো মানুষ ছিল তাকায় দেখো কারা মানুষ ছিল দেখো এক ব্যক্তি হজে রওনা করছে হজ করার জন্য যাইতেছে দেখবেন হজে যাওয়ার সময় সমস্ত আত্মীয় স্বজনের কাছে বলে যায় যে ভাইজান কি আমি হজে যাইতেছি আমার জন্য দোয়া করবেন আর ফেরত নাও আসতে পারে জীবনে ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিবেন বন্ধু বান্ধবের সাথেও কিন্তু সবাই বলে যায় হজে রওনা করছে বলতেছে যে হে আমার স্ত্রী তোমার কাছে বলি কত অন্যায় করেছি বলো আজ তোমার কাছে ক্ষমা চাই যদি আল্লাহ আর ফেরত না আনে তুমি দোয়া করবা যেন জান্নাতে তুমি আমরা সবাই যেন একত্রে থাকতে পারি দোয়া করতেছে ছেলের কাছে বলতেছে মেয়ের কাছে বলতেছে আত্মীয় স্বজনের কাছে বলতেছে স্ত্রী বলে হে আমার স্বামী আপনি তো যান যদি যান হজে যাওয়ার পরে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবেন এত সুন্দর সৌদির শাড়ি শুনেছি মক্কার শাড়ি খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আনবে মেয়ে বলে আমার জন্য একটা জিনিস নিয়ে আনবেন ছেলে বলে আমার জন্য একটা জায়নামাজ নিয়ে আনবেন আত্মীয় স্বজন বলে আমার জন্য একটা তাসবি নিয়ে আসবেন মদিনার থেকে কেউ বলে আমার জন্য একটা আতন নিয়ে আনবেন কেউ এরকম সবাই এক এক কোট পড়তেছ এবার তিনি চিন্তা করলেন আমি তো হজে যাবো তাই শেষ মুহূর্তে আমার একটা খাদেম আছে যেই খাদেম আমার বাড়ি কাজ করে আমার রাখালগিরি করে আমার গরু পালে ছাগল ভেড়া এই পালা করতেছে এর কাছে আমি যাব এই খাদেম থেকেও আমি শেষ মুহূর্তে মাফ চাইয়া যাব খাদেমের কাছে গিয়া বলতেছে খাদেম আসসালামু আলাইকুম তোমার সাথে কত ব্যবহার খারাপ হয়েছে আজ আমি হজে রওনা করেছি আমার জন্য দোয়া করবা তুমি আমাকে মাফ করে দিবা যেন আল্লাহ আমার হজ কবুল করে আর তুমি বলো যদি আমি আসি আল্লাহ আসার তৌফিক দান করে তোমার কোনো আশা বাসা আছে কিনা কিছু আনবো তোমার জন্য খাদেম বলে হুজুর আপনি হজে যান আমার কোনো আশা বাসা নাই যদি আপনি হজে যান হজে গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যখন যাইবেন যখন আপনি কাবা ঘর জিয়ারত করবেন নবীর রওজার পাশে গিয়া যখন সালাম দিবেন দিয়া যখন আপনি নিজের জন্য দোয়া করবেন এরপরে যদি মনে থাকে আমার জন্য আমার গুনাহগারের নামটা বলে নবীর রওজায় আমার পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিয়ে এবার ওই হজ করতে যিনি যাবে চোখের পানি ছেড়ে দিয়ে বলে খাদেম এতদিন আমার বাড়ি তুমি রাখালগিরি করতে কিন্তু এত সুন্দর একটা কথা যে তুমি বলবা এরকম যত মানুষের কাছে আমি বলেছি কেউ এরকম একটা কথা বলে না সবাই বলছে আমার জন্য মক্কা থেকে একটা তাসবি আনবেন কেউ বলছে একটা আতর আনবেন কেউ বলছে একটা জায়নামাজ নিয়ে আনবেন কেউ একটা শাড়ি কেউ গয়না এরকম আমার আত্মীয় স্বজনরা সকলে বলেছে কিন্তু তুমি এমন একটা দামি কথা বলেছো যে হজ করার পরে নবীর রওজায় একটা সালাম আমার পক্ষ থেকে দিয়ে দিবে এবার চলে গেল হজ করলো যখন তাওয়াব করার পরে যখন নবীর রওজায় চলে গেছে নবীর রওজায় গিয়া এবার সালাম দেওয়া শুরু করছে সালাম দিয়া নিজের জন্য দোয়া করছে নিজের জন্য দোয়া করার পরে এরপরে মনে পড়ছে যে হারে আমার খাদেম তো একটা কথা বলছে তার পক্ষ থেকে একটা সালাম দিতে বলছে এবার খাদেমের নাম নিয়ে ওই ব্যক্তি যখন সালাম দিল সালাম দিতে দেরি হয়েছে কিন্তু রসুলের রওজার ভিতর থেকে জবাব আসতে দেরি হয় না এবার ওই হাজি সাহেব আরো চোখের পানি ছেড়ে দিয়ে বলে হারে কি করলাম আমি এত কষ্ট করে হজ করেছি এত কষ্ট করে আল্লাহর মহব্বতে হজ করলাম কিন্তু আমার হজ কবুল হইল না মনে হয় আমি নিজের পক্ষ থেকে সালাম দিলাম কিন্তু সালামের কোনো জবাব পাইলাম না কিন্তু সালামের জবাব না পাওয়ার কারণে কিন্তু আমার খাদেম একটা সালাম দেওয়ার পরে তার জবাব সাথে সাথে পেয়ে গেছি এবার এই কথা বলার পরে তিনি চোখের পানি ছেড়ে দিয়া কিছু না কিনে বাড়ি যখন আসলো আর খাদেম ওই ব্যক্তি হাজি সাহেব কিছু না কিনে যখন আনলো যখন আনার পরে তিনি যখন কিনে কিছুই আনতে পারে নাই কিছু না কিনে দুঃখ আর মন নিয়ে যখন তার বাড়ি উপস্থিত হয়ে গেছে বাড়ি উপস্থিত হইয়া
সর্বপ্রথম খাদেমকে জড়ায়া ধরে বলে, খাদেম তুমি কি আমল করেছো যে আমলের কারণে আমি নিজের পক্ষ থেকে সালাম দিছি কিন্তু সালামের কোন রসুলের রওজার ভিতর থেকে জব পাই নাই, কিন্তু তুমি তোমার পক্ষ থেকে একটা সালাম দেওয়ার পরে আল্লাহ রসুলের রওজার ভিতর থেকে জব আসছে, কিন্তু এই রসুলের ভিতর থেকে রওজার ভিতর থেকে এত সুন্দর জব যে আসলো আমি আর চোখের পানি রাখতে পারি নাই, এবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করেছি, এবার আল্লাহর কাছে কান্না করতেছি, আর বলো তুমি কি আমল করছো। খাদেম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আপনি জানেন না আপনি যে আল্লাহ আপনাকে ওই যে নবীর রওজার ভিতর থেকে আওয়াজ শোনাইয়া দিয়েছে, শুধু ওই আওয়াজ আপনি নিজের কানেই শোনেন নাই, আল্লাহ এই দূর বাংলার জমিনে বসে আল্লাহ আমার কানেও সে রসুলের রওজার জব শোনাইয়া দিয়েছে। শুধু তাই নয়, এতটুকুই শোনায় নাই, হুজুর আপনি তো বলছেন আমি কি আমল করি, আমার কোনো আমল নাই, কিন্তু হুজুর আমি এতটুকু যখন আল্লাহ রসুলের শানে দুরুদ করি তখন আমার কোনো হুশ খেয়াল থাকে না, আমি মনে হয় বেহুশ হয়ে যাই, তখন আল্লাহ রসুলের শানে দুরুদ করি তখন আমি ভাবতে শুরু করি যে আমি মনে হয় আল্লাহ রসুলের রওজার পাশে বসে দুরুদ পড়তেছি। এজন্য ভাইজান, দুরুদ যদি আল্লাহ রসুলের রওজার পাশে বসে যদি আপনি এখানে বসেও দুরুদ পড়তে পারেন, ওই খাদেম যেরকম বলে আমি দূর বাংলায় বসে যেরকম দুরুদ পড়ি আমার কোনো হুশ থাকে না, মনে হয় আমি রসুলের রওজার পাশে বসে দুরুদ পড়তেছি, আজ থেকে আমরাও প্রতিজ্ঞা নিব যে আজ থেকে আমরাও দুরুদ পড়বো, যেথায় বসি দুরুদ পড়ি, মনে করব যে আল্লাহ রসুলের রওজার পাশে বসে আমার দুরুদ হইতেছে, মনে হয় আমি রওজার পাশে বসে দুরুদ পড়তেছি, এই ধ্যান খেয়াল নিয়ে যদি আমরা দুরুদ পড়তে পারি, এই দুরুদ পড়তে পারলেই আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে, নবীও আমাদের প্রতি খুশি হয়ে যাবে। এজন্য হে ভাইজান, এক ব্যক্তি আল্লাহ রসুলকে কিভাবে তারা খুশি করেছেন দেখেন, এক ব্যক্তি এরকম তিনি মজুসিগিরি করতেন, মজুসি গরিব মানুষ, এক ব্যক্তি গরিব মানুষ, তার অনেক সন্তান ছিল, সন্তানাদি ছিল, কিন্তু আগের যুগের মানুষ কাজকর্ম পাইত না, খানা দানানোর কোনো বেশি ব্যবস্থা ছিল না, কাজকর্ম নাই, খানা দানানোর ব্যবস্থা নাই, ওই ব্যক্তি পরেশান হয়ে গেছে, কি করা যায়, রাত্রবেলা ঘুমাইতেছে, রাত্রবেলা আল্লাহ রসুলের শানে তাসবিহ নিয়া দুরুদ শরীফ পড়তেছে, আর তার সন্তানগুলো ছটফট করে কিদায় কাঁদতেছে, কান্না করতেছে, পরে আর তিনি সহ্য করতে না পেরে সন্তানদেরকে বলে, সন্তানরা জানি আমরা আমি খুঁজেছি কোনো জায়গা কাজ পাই না, আর আমি মানুষের কাছে হাত পাতার সেরকম মানুষ পাইতেছি না, তোমরাও আল্লাহর রসুলের শানে দুরুদ পড়তে থাকো, আল্লাহর রসুল হয়তোবা আল্লাহ এই দুরুদের বরকতে কোনো ব্যবস্থা করে দিবে। পরে ওই ব্যক্তি বলতেছে, ঠিক আছে সন্তানরা তোমরা দুরুদ পড়তে থাকো, সব সন্তানরা দুরুদ পড়তেছে, দুরুদ যখন পড়তেছে দুরুদ পড়তে পড়তে সন্তানরা ঘুমায় গেছে, সন্তানরাও ঘুমায় গেছে আর ওই ব্যক্তিও ঘুমায় গেছে, ওই ব্যক্তি ঘুমায় যাওয়ার পরে দেখতেছে আল্লাহ রসুল তার সামনে স্বপ্নযোগে উপস্থিত হয়ে গেছে, উপস্থিত হয়ে বলতেছে, যাও হে ব্যক্তি তুমি যখন আমার শানে এত সুন্দর মহব্বতের সহিত দুরুদ পড়েছো, তোমার সামনে আমি রসুল উপস্থিত হয়ে গেছি, তুমি যাও অমুক এলাকায় একটা মজুসি আছে আগুন পূজা করে, তার কাছে গিয়া প্রথম সালাম দিবা, এরপরে বলবা তোমার জন্য যেই ব্যক্তি দোয়া করেছে আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছে, এরপরে তাকে বলবা যে তোমার তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে আমাকেও কিছু দান করতে বলস। এরপরে যখন এই কথা বলার পরে ওই ব্যক্তি ঘুম ভেঙে গেছে, কিন্তু ভাবতেছে বুঝলাম না মজুসি আগুন পূজা করে তাকে আল্লাহ রসুল সালাম কেন দিতে বলছে, এর তো আমার কোনো প্রশ্ন জাগে, আবার ঘুমাইছে, আবার একই স্বপ্নে দেখে সকালবেলা উঠে মজুসির কাছে উপস্থিত হয়ে দেখতেছে সামনে মজুসির আগুন পূজা করে তার সামনে অনেক কয়েকজন লোক বসান, সে বৈঠকে আস, এবার তাকে প্রথম সালাম দিছে, এরপরে বলতেছে যে হে মজুসি ভাই আপনার সাথে আমার একটু গোপন কথা আস, বলতেছে তুমি আমাকে সালাম দিলে আমি তো মজুসি আগুন পূজা করি কেন সালাম নিছো, বলে তা বলবো কিন্তু গোপন একটা কথা আছে, সে কথাটা আপনাকে শোনাতে হবে। তখন বলে আমি আজকে রাতে দুইবার স্বপ্নে দেখলাম আল্লাহর রসুল আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ
صلى الله عليه وسلم আমার কাছে উপস্থিত হয়ে বলতেছে যাও অমুক মজুশির কাছে যাও গিয়া বলবা প্রথম সালাম দিবা এরপর বলবা তোমার জন্য যে ব্যক্তি দোয়া করেছে আল্লাহ সেই দোয়া কবুল করেছে এরপরে তিনি বলতেছে যে আমি যখন গেলাম আপনার কাছে আসলাম বলে ঠিক আছে তুমি বলো আল্লাহ রাসূল তোমাকে দেখাইছে বলে হ্যাঁ আল্লাহর কসম দেখাইছে এরপরে এই কথা বলার পর বলে শোনো তুমি তো জানো না যখন তুমি বলছো যে আল্লাহ ওই দোয়া কবুল করেছে যে ব্যক্তি আপনার জন্য দোয়া করেছে সে রহস্যটা তোমাকে বলবো কিন্তু তার আগে তুমি আবেদ মানুষ তোমার হাতটা আমাকে বাড়ায়া দাও হাতটা বাড়ায়া দেওয়ার পরে বলে শোনো তোমার হাতের সাথে আমার হাত লাগাইলাম এতদিন আমি আগুন পূজা করতাম এখন আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله এরপরে তার সামনে উপস্থিত হয়ে বলতেছে হে আমার খাদেমরা শোনো তোমরা যারা আমার সামনে উপস্থিত ছিলে তোমরা শোনো তোমাদের কাছে আমি অনেক টাকা পয়সা পাই এখন শোনো তোমরা যারা কালেমা পড়ে মুসলমান হবা তোমাদের টাকা পয়সা আর দিতে হবে না আর যারা কালেমা পড়ে মুসলমান না হবা তারা এখন আমার টাকা পরিশোধ করে দাও সকল মানুষের অনেক মানুষই তারা মুসলমান হয়ে গেছে আর টাকা পয়সা দিতে হয় না আর কিছু মানুষ যারা মুসলমান হয় নাই তারা ওই সময় তার টাকা ফেরত দিয়ে দিছে এবার সন্তানের কাছে গিয়ে বলে হে সন্তান শোনো শোনো তুমি শোনো আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি এবার তুমি বলো তুমি আমার সন্তান তুমি কি কালেমা পড়ে মুসলমান হতে চাও কি না ছেলে বলতেছে হ্যাঁ আব্বা আপনি যখন মুসলমান হয়েছেন আমি আর অন্য মজুসি ধর্ম থাকব না কারণ আপনি যেই পথে চলবেন আমিও সেই পথে চলতে চাই আপনি যেটাকে মহব্বত করেন আমিও সেটাকে মহব্বত করি আমিও পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এবার মেয়ের কাছে গিয়ে বলে মেয়ে তুমি শোনো তুমি কি মুসলমান হবা নাকি আমি তো মুসলমান হয়েছি তোমার ভাইও মুসলমান তুমি হবা মেয়েটা বলে আব্বা আপনি যখন মুসলমান হয়েছেন আমরাও অন্য ধর্মে থাকতে চাই না আমাদেরকেও কালেমা পড়ায় নেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এবার ওই আবেদকে বলে আবেদ শোনো গোপন রহস্য আল্লাহ রাসূল যে তোমাকে বলছে যে ওই দোয়াটা আল্লাহ কবুল করেছেন সেই দোয়াটা শুনবা না বলে হ্যাঁ হ্যাঁ বলে শোনো আমার মজুসি ধর্মের মধ্যে আগুন পূজা করি আমরা এই ধর্মের মধ্যে নিজের ভাই বোনের সাথে বিবাহ দেওয়া বৈধ আমার এই জন্য আমার নিজের সন্তান আপন ছেলে আপন মেয়ের সাথে বিবাহ দিলাম কারণ আমাদের ধর্মে এটা বৈধ বিবাহ দেওয়ার পরে আমার তো বিশাল ধনী মানুষ আমি বড় খানার আয়োজন করলাম বড় হাজার হাজার মানুষ আমার বাড়ি খাইতে শুরু করেছে খানা খাইতেছে জেনে অনুষ্ঠান করেছে ওই অনুষ্ঠানের দিন আমার পাশে এক ব্যক্তি একটা ঘর ছিল বিধবা মহিলা তার কয়েকটা সন্তানাদি ছিল আমি শুনেছি ওই মহিলা নাকি আল্লাহ রসুলের বংশধর এরপরে ওই বংশধর আল্লাহ রসুলের বংশধর কিন্তু খাঁটি মুসলমান তারা আমার বাড়ি মজুসি ধর্ম আমি এত বড় অনুষ্ঠান করেছি অনুষ্ঠান করে সারাদিন ক্লান্ত যখন ছাদে রাত্রবেলা একটু বিশ্রাম করতেছিলাম ওই সময় আমি দেখতেছি ওই ঘরের মধ্যে কান্নার আওয়াজ সন্তানদের কান্নার আওয়াজ শব্দ শুনে আমি ভালো করে কান লাগায় শুনতে পারলাম যে ওই ঘরের ছোট্ট একটা মেয়ে ডাক দিয়ে বলতেছে মা গো ওই মজুসি কত বড় খারাপ হাজার হাজার মানুষ তার ঘরের মধ্যে খাইল কিন্তু আমরা গরিব মানুষ আমার বাবা নাই বিধবা আমার মা তোমার আমার বাবা নাই আল্লাহ এরপরও মজুসিকে এত আল্লাহ সম্পদ দান করেছে কিন্তু আমাদেরকে একটু খানা দিলে ওর কি ক্ষতি হইতো আছে না এরকম মানুষ যে পাশে কত গরিব মানুষ তাদেরকে দাওয়াত দেয় না বরং ধনী ওই ধনীদেরকে দাওয়াত দেয় এরপরে বলতেছে যে এই বলে দেখতেছে চিৎকার করতেছে কাঁদতেছে যে মা গো খানা নাই আমরা খানা খাইতে পারি না ছটফট করে আমাদের পেটের মধ্যে ক্ষুধা কিন্তু মজুসি এত সুন্দর করে খানার আয়োজন করলো হাজার হাজার মানুষ খাওয়াইল কুকুরে পর্যন্ত খাইল কিন্তু আমাদেরকে একটু খানা দিলে কি হইত এই বলে কান্না করার পরে আমি শুনতে পাইলাম এই যখন কান্না করতেছে আমি সহ্য করতে পারলাম না আমি মজুসির দিলের মধ্যে কেমন জানি আঘাত লাগলো ছাদ থেকে দ্রুত নেমে গেলাম নেমে যাইয়া দ্রুত তাদের জন্য বাটিতে করে খানার ব্যবস্থা করলাম আর দ্রুত কয়েকটা নতুন পোশাকের ব্যবস্থা করে তাদের জন্য পাঠায়া দিয়েছি পাঠায়া দেওয়ার পরে ঘরের মধ্যে যখন খানার যখন বাটি পাঠায়া দিলাম পোশাক পাঠায়া দিলাম মা খুশি
হইয়া বলতেছে সন্তানরা তোমরা তো এতক্ষণ খানার জন্য অপেক্ষা করতেছিলে তোমাদের খানা নাই কাঁদতেছিলে এখন তো তোমাদের সামনে খানা আসছে এখন তোমরা খানা খাওয়া শুরু করো তখন সন্তানরা কত ইমানদার খাঁটি ইমানদার দেখেন সন্তানরা বলতেছে মা গো না না আমরা কোনো আগুন পূজারীর খানা আমরা খেতে পারি না কিন্তু আমাদের একটা শর্ত আছে ও আগুন পূজা করবে কিন্তু তার খানা আমরা খাবো না না যেহেতু সে আমাদের উপর দয়া করেছে আমরাও তার উপর দয়া না করে ছাড়বো না তার জন্য আমরা আল্লাহর কাছে আগে দোয়া করব তারপর খানা খাবো আর আমাদের তো না কইই ধরি ঠিক না সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন সুরি নিজের বাবার পকেট থেকে না কইয়া নাই নিজের সব থেকেই না কইয়া ধরা শুরু করে দেখছেন কত ইমানদার ছোট্ট মেয়ে বলতেছে মা শোনেন আল্লাহর জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত তুলে দোয়া করতে শুরু করেছে আল্লাহ আমরা রসুলের বংশধর আল্লাহর রসুলের জন্য আল্লাহর রসুলকে আমরা সামনে রেখে তারা দোয়া করতেছে আল্লাহ তোমার রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলা করে দোয়া করতেছি তার উসিলায় তুমি ওই মজুসিকে তুমি কালেমা পড়ার তৌফিক দান করে দাও যেন মজুসি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আমাদের চোখের সামনে যেন আমরা দেখতে পারি সেটা তুমি কবুল করে নাও এই দোয়া করেছে দোয়া করার পরে তারা খানা খাইছে হে আবেদ ভাই ওই যে দোয়া করেছে কালেমা পড়ে যখন তারা খানা খাইছে আল্লাহ ওই দোয়াই কবুল করিয়া আজকে আমাকেও তোমার হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করার আল্লাহ আমাকে তৌফিক দান করেছে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহর মহব্বত দিলের মধ্যে বসান আর আল্লাহ রসুলের শানে বেশি বেশি দুরুদ পড়তে থাকেন আল্লাহও খুশি হয়ে যাবে আল্লাহর রসুলও আপনার আমার প্রতি খুশি হয়ে যাবে আর মাঝে মাঝে ঘুমের আগে বা যখন দিলটা মনটা খারাপ থাকবে রসুলের শানে বেশি বেশি দুরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন রসুলের শানে কতই না গান নিজেরা নিজেরা কণ্ঠ দিয়ে গান পড়তেছেন না না আপনার গলার আওয়াজ দিয়া আল্লাহ রসুলের শানে মাঝে মাঝে বেশি বেশি দুরুদ পড়েন রসুলের শানে আপনি একটা নাত পড়তে থাকেন একটা গজল রসুলের শানে আপনি পড়তে থাকেন আল্লাহ হয়তো বা ওই গজলটা যদি আপনার মনের আবেগ নিয়া আল্লাহ রসুলের শানে পড়তে পারেন আল্লাহ খুশি হয়ে যাবে আর পড়তে শুরু করবেন মদিনা নাম কত সুন্দর কেরে সে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সে পাখির নেয় ডানা থাকলে পাখির নেয় ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত পাখির নেয় ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না আরো বেরি প্রবল হাওয়া
পশ্চিমে কো রে শ্রদ্ধাও এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না